নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই জুলাই মাসে এই তিনটি মহাপুরুষ রাজযোগ এই 19 দিন এই 8 রাশিকে করতে চলেছে মালামাল। অর্থাৎ এই 8 রাশির ক্ষেত্রে, প্রত্যেক রাশির ক্ষেত্রে এই তিনটি রাজযোগের মধ্যে একটি করে রাজযোগ কিন্তু থাকছে। অর্থাৎ এই যে তিনটি মহাপুরুষ রাজযোগ, এই 8 রাশি একটি করে বা দুটি করে মহাপুরুষ রাজযোগ পাবে, যার ফলে এই 19 দিন অর্থাৎ জুলাই মাসের 19টা দিন আপনি যেটা চাইবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে সেই যোগ আছে কি না, এবং আমি যে কথাগুলো বলবো শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না, সেই জায়গাগুলো আপনার জন্মছকে আছে কি না। দেখুন, 7ই জুলাই বুধ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করছে। রবি এবং বুধ মিথুন রাশিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। প্রথম কথা, অর্থাৎ রবি বুধের বুধাদিত্য রাজযোগ, এর সাথে সাথে আপনার বুধের ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এই দুইটি এবং শনির শশ নামক মহাপুরুষ রাজযোগ, একটা শশ নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ, এই যে তিনটি রাজযোগ এই 19 দিন অর্থাৎ জুলাই মাসে 19 দিন, 7ই জুলাই টু 25শে জুলাই এই 8টি রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন বর্ষা, অর্থাৎ আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু হবে। কিন্তু দেখতে হবে আপনার বাই বার্থ চার্ট শনি সক্ষেত্রিক আছে কি না, বুধ সক্ষেত্রিক আছে কি না, কেন্দ্রে আছে কি না, বুধাদিত্য রাজযোগ আছে কি না, এই জায়গাগুলো শশনামক মহাপুরুষ আছে রাজযোগ আছে কি না, ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ আছে কি না, সেক্ষেত্রে এই যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা এই সময় কিন্তু ফল আপনারা পাবেন। তো কোন কোন এই 8 রাশি কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছে, প্রথম আমি যে রাশির কথা বলবো, 1 নম্বর রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের এই সপ্তমভাবে এই ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগটা আপনার 16ই জুলাই অবধি থাকছে, তারপর 25শে জুলাই অবধি ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ কিন্তু আপনাদের থাকছে। আপনার ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পত্নীর দ্বারা আপনার অর্থ আসা বা আপনার স্বামীর দ্বারা আপনার কোনো প্রাপ্তি হওয়া, এই সম্ভাবনাগুলো, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় হবে এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু নির্দেশ করছে। 1 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি। 2 নম্বর রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার রাশিতেই শনির অবস্থান, শশনামক মহাপুরুষ রাজযোগ, ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তি, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এ সময় আপনাদের বৃদ্ধি হবে এবং কর্মের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হবে, অর্থাৎ প্রমোশন বা পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ মকর রাশি, 2 নম্বর রাশি হচ্ছে মকর। এই তিনটি রাজযোগের ফলে মকর রাশিও কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির এই চতুর্থভাবে এই রাজযোগ, একটা হচ্ছে বুধাদিত্য রাজযোগ, ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো, আর্থিক স্থিতি জায়গা যথেষ্ট মজবুত করবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ধন বর্ষা হতে চলেছে আপনার মীন রাশির। 4 নম্বর যে রাশি সে রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের 10মভাবে শনির অবস্থান
আপনাদের ক্ষেত্রে শ্বশুরমহ মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দেবে। প্রথম কথা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান, যারা আপনি যারা যারা উচ্চ পদস্থ কর্মচারী আছে তাদের ক্ষেত্রে প্রমোশন, যারা আইএএস আইপিএস জায়গাতে কাজ করছেন লিড করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, বা যারা আইনি সেক্টরে কাজ করছেন তারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, যারা পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছে। এরপরে যে রাশি, পাঁচ নম্বর যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে বুধাদিত্য রাজযোগ, ভদ্রমহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন লাভ, আপনাদের ভাগ্যোদয় ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। কেরিয়ারের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো, কর্ম জায়গাটা আপনাদের ভালো, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় আপনাদের বৃদ্ধি হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির শ্বশুরমহ মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের দৈনিক রোজগারের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে, যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন বিয়ের সম্ভাবনা, বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ কিন্তু আপনাদের দেখাবে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই রাজযোগের ফলে এই 19 দিন 7ই জুলাই টু 25শে জুলাইয়ের মধ্যে আপনাদেরও কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে এই বুধাদিত্য রাজযোগ এবং ভদ্রমহ মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান, প্রমোশন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে প্রমোশন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত করবে, এবং এই সময়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হবে, দাম্পত্য সুখের জায়গা, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং আপনাদের এই সময় কিন্তু আকস্মিক ধনলাভ হতে চলেছে। অর্থাৎ এই বুধাদিত্য রাজযোগের ফলে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে। আমি খুব কন্যা রাশির ক্ষেত্রে খুব জোর করাতে বলছি, কারণ আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে, এবং দশমপতির সঙ্গে কানেক্ট করে বুধাদিত্য রাজযোগ, এই বুধাদিত্য রাজযোগটা আপনাদের 16ই জুলাই অবধি থাকবে। অর্থাৎ 7ই জুলাই টু 16ই জুলাই বুধাদিত্য রাজযোগ, এবং 16ই জুলাই পর থেকে ভদ্রমহ মহাপুরুষ রাজযোগ, দুটি রাজযোগ কিন্তু আপনাদের থাকছে। একটি রাজযোগ 16ই জুলাই অবধি আপনাদের ইমপ্লিমেন্ট থাকবে, এবং 16ই জুলাই পর থেকেও কিন্তু ভদ্রনম মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বেনিফিটেড আপনি কিন্তু হতে চলেছেন। অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের বুধাদিত্য রাজযোগ, শ্বশুরমহ মহাপুরুষ রাজযোগ, এই দুইটি শ্বশুরমহ মহাপুরুষ রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ আপনাদের যারা প্রপার্টি থেকে লাভ, আপনার যদি পেট্রোলের পাম্প থাকে সেখান থেকে লাভ, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে আপনারা লাভ পাবেন, আপনারা যদি গ্যাস এজেন্সির সঙ্গে থাকেন সেই জায়গাটা আপনারা কিন্তু লাভ পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সৌভাগ্য কিন্তু নিয়ে আনবে, এবং একাদশপতিকে কানেক্ট করে অর্থাৎ সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং প্রপার্টি থেকে নিজস্ব ব্যবসা থেকে আপনারা লাভ করবেন, নিজস্ব গাড়ির যদি শোরুম থাকে গাড়ির শোরুম থেকে আপনাদের এ সময় যথেষ্ট লাভ, এই 7ই জুলাই টু 25শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু এই সময় নির্দেশ করছে। অর্থাৎ এই যে 19 দিন টানা 19 দিন এই 8 রাশিকে এই 3টি রাজযোগ এই 8 রাশিকে কিন্তু এই জুলাই মাসে মালামাল করতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। যদি আপনার রাশিচক্রে যে যোগগুলো বলো সেগুলো যদি আপনার চক্রে থাকে নিশ্চিতরূপে এই সময় সেই যোগ বর্তমান সময়ে চলছে, আপনিও কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশিতে কিন্তু আপনিও পরিণত হতে চলেছেন। তো ভিডিওটি এ পর্যন্তই,
সকলে ভালো থাকুন, নমস্কার।